আগের দিন তোমাদের আমি শিখিয়েছিলাম এইটা, এই যে এটা, এটা হচ্ছে সজনে পাতার ভর্তা। তো সেটা নিশ্চয় সবাই খেয়ে বানিয়ে খেয়ে ফেলেছো, আর যদি কেউ এখনো বানাওনি তাড়াতাড়ি বানিয়ে খাও। আজকে আবার একটা নতুন জিনিস বানাচ্ছি সজনে পাতা দিয়ে, কিন্তু তার সঙ্গে আর কিছু উপকরণ লাগবে। যেরকম ধরো, এই অল্প একটু সজনে পাতা নিয়ে নিয়েছি, এই এতটা পরিমাণ নিয়েছি আমি, হ্যাঁ। আর রসুন নিয়েছি 8-10 কোয়া, এখানে নিয়েছি কারি পাতা, ঠিক আছে। এখানে আমি গোটা জিরে 2 চামচ মতো নিয়েছি, গোটা ধনে 2 চামচ মতো নিয়েছি, মেথি দানা 1 চামচ, আর এটা নিয়েছি আমি তুর ডাল, যেটা অড়হর ডাল বলে অল্প, এটা হচ্ছে তিল, এটা হচ্ছে বিউলির ডাল, আর এটা হচ্ছে লঙ্কা। তো পুরো জিনিসটা ড্রাই করে আমি রেখে দেবো, দিয়ে ড্রাই করে রেখে দেওয়ার পর এটা দিয়ে কী কী বানাবে পরপর ব্লগ দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে।